শুভ সকাল বন্ধুরা, আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো চাল উত্তোলন ও বিতরণ না করার সিদ্ধান্ত, বকেয়া কমিশন সহ একাধিক দাবিতে সরব, হাইলাকান্দির ন্যায্য মূল্যের ব্যবসায়ী সংস্থা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মে মাস থেকে কাচাড়ে বাজেয়াপ্ত 8 কোটির নেশা সামগ্রী বললেন এসপি। আরপিএফ জিআরপি অভিযানে 403 শিশু মহিলা উদ্ধার, আটক পাচারকারী। বিজেপির জনসংখ্যা নীতি মেরুকরণের কৌশল, তুপ মহাজুটের। কালাইনে পুরাতন লোহা সামগ্রীর গুদামে অভিযান চালিয়ে রেলের উপকরণ উদ্ধার রেল পুলিশের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উদারবন বিধানসভা কেন্দ্রের আরকাটিপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উৎকুচ আদায়ের অভিযোগ। পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে, গ্রামের রাস্তার বেহাল দশা, পঞ্চায়েতের কাজে অখুশি এনজিও কাটলিচুড়ার বিধায়কের দ্বারস্থ। এবং সর্বশেষ খবরটি হলো দ্রুত কমছে দেশ জুড়ে করোনা সংক্রমণ, ভারতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশ জুড়ে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হলো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। আগামী মাসের মধ্যে বকেয়া প্রায় 15 মাসের কমিশন দেওয়ার দাবি পূরণ না হলে আগস্ট মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার চাল উত্তোলন ও বিতরণ না করার সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দি জেলার ন্যায্য মূল্যের ব্যবসায়ী সংস্থা। সংস্থার এই সিদ্ধান্ত কার্যকর হলে হাইলাকান্দিতে করোনা সংকটের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। শনিবার হাইলাকান্দি শহরে এক সাংবাদিক বৈঠক ডেকে ন্যায্য মূল্যের ব্যবসায়ী সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি মেঘনাথ পানিকা, সম্পাদক বিশ্বজিৎ দাস, সহ সম্পাদক হিলাল উদ্দিন লস্কর প্রমুখ বলেন, ন্যায্য মূল্যের ব্যবসায়ীদের পেট পিট রয়েছে। 2020 সালের এপ্রিল মাস থেকে বকেয়া কমিশন না পেয়ে ন্যায্য মূল্যের ব্যবসায়ীরা চরম অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। দোকান ভাড়া, দোকানের বিদ্যুতের বিল, শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া আর সম্ভব হচ্ছে না। ন্যায্য মূল্যের ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে। ন্যায্য মূল্যের দোকানে সামগ্রী তুলে তা বণ্টন করা আর সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়ে অনিচ্ছাকৃতভাবে জুলাইয়ের মধ্যে বকেয়া কমিশন না পেলে আগস্ট মাস থেকে খাদ্য সুরক্ষার চাল উত্তোলন ও বিতরণ না করার সিদ্ধান্ত নিয়েছে ন্যায্য মূল্যের ব্যবসায়ী সংস্থা। সংস্থার পক্ষ থেকে প্রতি কুইন্টাল চালে 300 টাকা কমিশন দেওয়ার দাবি জানানো হয়েছে। দাবির সমর্থনে যুক্তি তুলে ধরে সংস্থার সভাপতি মেঘনাথ পানিকা বলেন, 2015 সাল থেকে ন্যায্য মূল্যের ব্যবসায়ীদের প্রতি কুইন্টাল চালে 100 টাকা 10 পয়সা কমিশন দেওয়া হচ্ছে। সব কিছুর আকাশচুয়া মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু ন্যায্য মূল্যের ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধি হয়নি। ডিলাররা করোনাকালেও গ্রাহকদের মধ্যে রেশন সামগ্রী বণ্টন করেন, গ্রাহকদের সঙ্গে ব্যবসায়ীদের সরাসরি সংযোগ হয়। এতে ন্যায্য মূল্যের ব্যবসায়ীদের বীমার আওতায় আনা, খুচরো বিক্রয়ে প্রতি কুইন্টাল চালে 2 কেজি করে ঘাটতি পূরণ দেওয়া, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ডিলারদের পরিবারে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলার ন্যায্য মূল্যের ব্যবসায়ী সংস্থা। সংস্থার পক্ষ থেকে উল্লিখিত দাবিতে এক স্মারকপত্র হাইলাকান্দির জেলা শাসককে দেওয়া হয়েছে। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, হাইলাকান্দির 3 বিধায়ক এবং অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিককে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে ন্যায্য মূল্যের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। অপরদিকে গত 10 মে থেকে এ পর্যন্ত কাছাড়ে 8 কোটি টাকারও বেশি মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবসে এই তথ্য তুলে ধরেন পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর। পুলিশ সুপার জানান, এই সময়কালে জেলায় বাজেয়াপ্ত করা হয়েছে 99,934টি নেশার ট্যাবলেট, 1 কেজি 730 গ্রাম হেরোইন, ব্রাউন সুগার 10 গ্রাম ও 55 থেকে 88 কেজি গাঁজা। বাজেয়াপ্ত এসব নেশা সামগ্রীর মূল্য আন্তর্জাতিক বাজারে 8 কোটি টাকার চেয়েও বেশি। তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলায় যেভাবে নেশা বিরোধী অভিযান চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে। এদিন পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে ড্রাগস ও অন্যান্য সামগ্রী পাচার ও এসবের কুফল নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কাচার পুলিশের উদ্যোগে এবং ড্রিম সেলিব্রেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভায় যোগ দেন পুলিশ সুপার সহ আইনজীবী সুমিতা সোম, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর সুমন বৈদ্য,
ও নেশা মুক্তি কেন্দ্রের কর্মকর্তা নিলয় দে আলোচনা সভা পরিচালনা করেন। ড্রিম সেলিব্রেশনের নিকিতা বণিক সভায় সবাই ড্রাগস ও অন্যান্য নেশার বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। আইনজীবী সুমিতা সোম একক্ষেত্রে আইনগতভাবে আরো কড়া শাস্তির ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করেন। অপরদিকে কালাইনে পুরাতন লোহা সামগ্রীর গুদামে অভিযান চালিয়ে রেলের উপকরণ উদ্ধার রেল পুলিশের। শনিবার কালাইন তারাপুরের জনৈক রূপক রায়ের পুরাতন লোহা লক্কর ও টিনের ভাঙ্গা সামগ্রীর গুদামে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে রেলের সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আয়রন, রেল ট্র্যাক সহ অন্যান্য সরকারি সামগ্রী বেচাকেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে বদরপুর রেলের আরপিএফ ইন্সপেক্টর সাদরে আলম খান, সাব ইন্সপেক্টর বিনোদ কুমার সহ আরপিএফ ব্যাটালিয়ন ও কালাইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শারসিন তেরন সহ পুলিশ কর্মীরা যৌথভাবে অভিযান চালান ওই গুদামে। পুরাতন লোহা সামগ্রীর এ সমস্ত গুদামকে স্থানীয়ভাবে কাবারি হিসেবে বহুল প্রচলিত। কাটিগুড়া সার্কলের প্রশাসনিক ম্যাজিস্ট্রেট অন্তরাপালের উপস্থিতিতে পুরাতন লোহা ও টিনের সামগ্রী মজুত থাকা গুদামের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালান পুলিশ আধিকারিকরা। টানা এক ঘন্টা অভিযান চালিয়ে রেল লাইনের উপকরণ বের করেন তারা। এদিন কালাইনের রূপক রায়ের বেআইনি লোহা সামগ্রীর গুদামে তল্লাশি চালিয়ে রেলের ব্রডগেজ লাইনের একটি ট্র্যাক এবং মিটার গেজের আটটি রেল ট্র্যাক উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। আরপিএফ ইন্সপেক্টর সাদরে আলম খান জানান, 6 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিজি রেল, এমজি রেলের আটটি ট্র্যাক সহ মোট 9টি রেল ট্র্যাক উদ্ধার করা হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন থেকে কালাইনে বেশ কয়েকটি পুরাতন লোহার গুদামে রেলের ট্র্যাক সহ অন্যান্য সামগ্রী বেচাকেনা চলছে বলে তাদের কাছে একাধিক অভিযোগ ছিল। তারাপুরের এই গুদামঘর সম্পর্কে গোপন সূত্রের নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। গুদামঘরটি ভাড়া নিয়ে বেআইনিভাবে সরকারি সামগ্রী মজুত করে কেনাবেচা করছেন বলে জানান আরপিএফ ইন্সপেক্টর এস এ খান। তদন্ত অভিযানের সময় গুদামঘর বন্ধ থাকায় ব্যবসায়ী রূপক রায়কে পায়নি পুলিশ। ইন্সপেক্টর খান জানান, ঘরের মালিক সঞ্জিত দাসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, গত 3 বছর আগে বড়ইতলি গ্রামের জনৈক রূপক রায়ের কাছে ঘরটি ভাড়া দিয়েছিলেন, কিন্তু রেলের সামগ্রী ও সরকারি অন্যান্য জিনিসপত্র বেচাকেনার বিষয়ে মালিক সঞ্জিত দাস অজ্ঞাত ছিলেন। এছাড়া রূপক রায়ের বাবার নামও জানেন না ঘর মালিক। ঘর মালিকের এমন জবাবে অসন্তোষ ব্যক্ত করেছেন ইন্সপেক্টর এস এ খান। উদ্ধারকৃত রেল সামগ্রীগুলোর পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে বাজার মূল্য নির্ধারণ করা হবে। এই মুহূর্তে স্পষ্ট করে সঠিক মূল্য বলা যাবে না বলে উল্লেখ করেন এস এ খান। এদিকে লোহা সামগ্রীর গুদামে অভিযান চলাকালে উপচে পড়া কৌতূহলী জনগণের ভিড় ছিল। অনেকে বলেছেন, কালাইন এলাকায় এ ধরনের আরো 7-8টি গুদাম বিদ্যমান। কালাইন ডিগাবর রোডের পুলিশ থানার 200 মিটারের ভেতরে রয়েছে আরো 2টি গুদাম। এছাড়া কালাইন বাজারে আরো 5-6টি রয়েছে পুরনো লোহা সামগ্রীর গুদাম। উক্ত গুদামগুলোর বৈধতা নিয়ে সচেতন জনমনে সন্দেহের উদ্রেক দেখা দিয়েছে। উল্লেখ্য, 8-9 বছর আগে কর্মতৎপর পুলিশ অফিসার মৃদুল বোরা কাটিগুড়া থানার ওসি থাকাকালে একাধিকবার ডিগাবর রোডের গুদামগুলোতে অভিযান চালিয়ে সরকারি সামগ্রী উদ্ধারের পাশাপাশি এ ধরনের বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকা ব্যক্তিদের গ্রেফতার করে গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মৃদুল বোরা কাটিগুড়া থানা থেকে বদলি হয়ে যাওয়ার পর আর পুলিশের তেমন তৎপরতা পরিলক্ষিত হয়নি। এ নিয়ে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছিল। দীর্ঘ বছর পর বদরপুর রেল পুলিশ ও কালাইন পুলিশের যৌথ অভিযানে সচেতন জনমনে সন্তুষ্টি পরিলক্ষিত হয়েছে। তদন্ত অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরাপালের উপস্থিতিতে গুদামঘরে তালা লাগিয়ে ঘরের মালিক সঞ্জিত দাসের কাছে চাবি সমজে দিয়েছেন রেল ইন্সপেক্টর এস এ খান। উদ্ধারকৃত রেল সামগ্রীগুলো বদরপুর নিয়ে যান। রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ অনুসারে নির্দিষ্ট আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে পুনরায় কালাইনে অভিযান চালানো হবে বলে জানান তিনি। এদিকে ব্যবসায়িক এলাকা কালাইনে রেল পুলিশের অভিযানে জনমনে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। অপরদিকে উদারবন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপিতে লাগামহীন দুর্নীতি চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা প্রাপক বাঁচাইয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এসব দুর্নীতির পেছনে জড়িত রয়েছেন একাংশ পঞ্চায়েত প্রতিনিধিসহ জিপি সচিব।
एक सांबादिक सम्मेलन ठीक एमन ही दुर्नीतिर अभियोग तुले उदारबंद विधानसभा केंद्र आरकाटीपुर जिपिर सतनो ग्रुपर जनगण তারা বলেন একটি দালাল চক্র প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের কাছ থেকে অবৈধভাবে টাকা সংগ্রহ করছে আর এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন আরকাটিপুর জিপির জিআরএস ও গ্রুপ সদস্য আরকাটিপুর জিপির জিআরএস জয়মুল হক লস্কর প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের কাছ থেকে 10-15 হাজার টাকা করে উৎকোচ দাবি করেছেন বলে তারা অভিযোগ করেন যারা জিআরএস এর দাবি মতো টাকা দিচ্ছেন তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য জিও ট্র্যাক করা হচ্ছে এবং তারা ঘরও পাচ্ছেন জিপির সাতনং গ্রুপের বেশিরভাগ মানুষ হতদরিদ্র এদের বর্তমান অবস্থা নুন আনতে পান্তা ফুরায় তাই তারা জিআরএস এর কথা মতো উৎকোচ দিতে পারছেন না বলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হতে হচ্ছে গ্রামবাসীরা আরো অভিযোগ করেন গ্রামের কিছু বাসিন্দা রয়েছেন যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কোনো প্রয়োজন নেই তারা পাকা ঘর থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন আর যাদের ঘরের প্রয়োজন তারা বঞ্চিত হচ্ছেন গ্রামের এক বিধবা মহিলা খুব প্রকাশ করে বলেন জিআরএস জয়মুল হক লস্কর কয়েক মাস আগে গ্রামের কয়েকজন মহিলাদের কাছ থেকে তাদের জব কার্ড বই নষ্ট হয়ে গেছে বলে এগুলো ঠিক করার নামে প্রত্যেকের কাছ থেকে 300 টাকা করে নিয়ে আত্মসাৎ করেছেন এ ব্যাপারে আরকাটিপুর জিপি সভানেত্রী সবিতা লোয়ারের কাছে বার কয়েক অভিযোগ জানালেও এতে তিনি কোনো গুরুত্ব দেননি বলে তাদের অভিযোগ তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে এসব দুর্নীতি নিয়ে মুখ খুলছেন এ ব্যাপারে উদারবন্দের বিধায়ক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা তারা আরকাটিপুর জিপির এসব দুর্নীতির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে কোনো দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হতে না হয় অপরদিকে প্রতিদিন কমছে ভারতে করোনা সংক্রমণ দেশ জুড়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হলেন 46,498 জন সুস্থ হয়েছেন 58,540 জন গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 978 জনের বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হলো 568,048 জন গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 1,836 জন সুস্থ হয়েছেন 2,022 জন এবং মৃত্যু হয়েছে 29 জনের দিল্লিতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 259 জন দিল্লিতে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 4 জনের আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,523 জন সুস্থ হয়েছেন 3,261 জন গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 37 জনের ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 485 জন সুস্থ হয়েছেন 459 জন গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 3 জনের অপরদিকে আরপিএফ জিআরপি অভিযানে 403 শিশু মহিলা উদ্ধার আটক পাচারকারী উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে 2020 সালের জানুয়ারি মাস থেকে 2021 সালের মে মাস পর্যন্ত 403 জন শিশু ও মহিলাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এদের মধ্যে 18 বছরের নিচে 311 জন 18 বছরের উপর 57 জন যুবক যুবতী ও 35 জন মহিলা রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন্দ চন্দ্র জানিয়েছেন রেল সুরক্ষা বাহিনী ও জিআরপি তিনসুকিয়া ও ডিব্রুগড় স্টেশনে দুজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে পরে তাহাদেরকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় রঙ্গিয়া স্টেশনে অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে রেল পুলিশ ধৃতের বাড়ি কেরলের কুজিকুডে তার হাত থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েসহ তার মাকে উদ্ধার করা হয় নিউ আলিপুরদুয়ারের বাড়ি থেকে পালিয়ে আসা এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে আরপিএফ তাকেও চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় অপরদিকে পঞ্চায়েতের কাজে অখুশি এনজিও কাটলিচুয়ার বিধায়কের দ্বারস্থ পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে গ্রামের রাস্তার বেহাল দশা এসব নানা অভিযোগ নিয়ে কাটলিচুয়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের দ্বারস্থ হল সোশিয়াল সার্ভিস নামে এক এনজিও লালা ব্লকের অন্তর্গত নিজ বর্ণারপুর সর্বানন্দপুর পঞ্চায়েতের অধীনস্থ প্রত্যেকটি গ্রামের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ তুলে ধরে কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে স্মারকপত্র প্রদান করে সার্ভিস এনজিওটি সংস্থার এক প্রতিনিধি দল বিধায়কের বাড়িতে গিয়ে পঞ্চায়েতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা স্মারকপত্রে উল্লেখ করেন নিজ বর্ণারপুর সর্বানন্দপুর গ্রাম পঞ্চায়েত সরকারি উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্মে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে সেই বেহাল রাস্তার শীঘ্রই সংস্কার করা এবং তাৎক্ষণিক চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান
এদিকে নিজবর্ণারপুর সর্বানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বহু সরকারি প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত হয়ে থাকায় জিপির উন্নয়ন মার খাচ্ছে। বিধায়ক সুজামউদ্দিন লস্করকে সংস্থার কর্মকর্তারা এই বিষয়ে অবগত করিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। নিজবর্ণারপুর সর্বানন্দপুর জিপির আবদুল্লাহপুরের আহমদিয়া ঈদগাহর গার্ডওয়াল, শিমুলতলা কবরস্থানের গার্ডওয়ালের কাজ অর্ধসমাপ্ত হয়ে রয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করে এসব কাজকর্ম যদি আগামী 15 দিনের মধ্যে সমাপ্ত না হয়।